হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার আর এখন সকাল বাজে 8:30। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, ওদের তো সব প্রতিদিন সকালে তোমার ছাদেই দিই খেতে, তো আজকে দিলাম হচ্ছে উঠোনে। তো এই কদিন ধরে দেখো কি বৃষ্টি, তো এই বৃষ্টির জন্য সেদিনকে পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, একদিনে শুকায়নি। তো তোমার ভাগ্যিস বুদ্ধি করে আমি কমফোর্ট দিয়েছিলাম, যার জন্য একটা যে ভিজে জামা কাপড় যে একটা বাজে গন্ধ, তা সেটা হয়নি। আর কমফোর্টের গন্ধটা এত সুন্দর, মানে পারফিউমের মতনই একদম। তো চলো পর্দাগুলো লাগিয়ে নিই। পর্দা ছাড়া না আমার একদম ভালো লাগে না, কিরকম ঘরটা কিরকম মনে হয় কি খালি খালি অগোছালো। তুমি আবার কম্পিউটার ক্লাসেও যাবে, এই সকালে সমস্ত বাসি কাজ করে এই তোমার এই পর্দাগুলোকে লাগিয়ে নিচ্ছে। আর দেখো এই ঘড়িটা, ঘড়িটার যে ব্যাটারি শেষ, কালকে রাতেই শেষ হয়ে গেছিলো, 9:50 বেজে আছে। তো সবসময় তো টাইমিং দেখার জন্য তোমার ঘড়িটার প্রয়োজন, তো তোমাদের দাদাভাইকে বললাম একটু ব্যাটারিটা লাগিয়ে দিতে। কেন বেশিরভাগ আমার এই ঘড়িটা দেখে আমি সমস্ত কাজ করি, পর্দা লাগাতে কত সুন্দর লাগছে। পর্দাটা লাগিয়ে দিলাম। একটু ঘর গোছাতে মানে ঘরের দিকে আর তাকানো যাচ্ছে না। দেখো ফ্লাওয়ারগুলো ধুয়ে দিয়েছিলাম, কত সুন্দর লাগছে একদম নতুনের মতন। বন্ধুরা তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আর তোমাদের ভালোবাসাতেই আজকে 420 সাবস্ক্রাইবার হয়ে গেল। এইভাবেই পাশে থেকো, আরও বেশি বেশি তোমাদের সাপোর্ট চাই। তো তোমরা সাপোর্ট না করলে কোনোভাবেই সম্ভব না। তো প্লিজ এইভাবে এই বোন বা দিদির পাশে থেকো তোমরা। আর যাদের কথা না বললেই নয়, আমার ব্লগ প্রচুর দাদাভাইরা দেখে আর ছোট ভাইরাও, তো তোমরাও এইভাবেই দিদিকে সাপোর্ট করো, পাশে থেকো। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রতি। তো প্লিজ বন্ধুরা এইভাবেই পাশে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আজকে আমার ব্লগটা ফার্স্ট দেখছো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলো তো, সাবস্ক্রাইব করলে তোমার আমি যখন নতুন নতুন ব্লগ দেব, তো প্রতিদিনই আমি দেওয়ার চেষ্টা করি, হয়তো কখনো খুব অসুবিধা না হলে, অসুবিধা হলে দু একদিন আমার গ্যাপ যায়, তো বেশিরভাগটাই চেষ্টা করে আমি দেওয়ার। তো যখন আমি নতুন ব্লগ দেব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। এই সব ধুয়ে দিয়েছিলাম, কুশনের কভার টভারগুলো, আর এই মেয়ের পড়ার টেবিলের কভারটা না এমনিতেই ছেঁড়া ছিল, তোমাদের আগেও দেখিয়েছিলাম একদিন। তো আজ কালকে তোমার সেদিনকে ধুয়ে ই করেছিলাম, তো কালকে আবার দিয়েছিলাম একটু হাওয়াতে, তা হাওয়াতে আরও বেশি ছিঁড়ে গেছে দুপাশটা। তো সুন্দর করে কেটে নিচ্ছি। তো কেটে নিলে আর অসুবিধা হবে না, যেহেতু মাঝখানটা তোমার ছেড়েনি সাইডটা, তো সাইড দিয়ে অল্প করে কাটিং করে নিলেই সুন্দর পাতা যাবে। যখন এটা দিয়ে কাজ চলে যাবে, ফালতু আবার একটা নতুন নেব, তো এটা দিয়ে কাজ চালাই যে কদিন চলে। সবচেয়ে কি বলতো, এটা আমার ভীষণ পছন্দ, এত সুন্দর কালারটা, আর এত তোমার প্রিন্টটাও দেখো খুব সুন্দর ফুটেছে টেবিলে, যেহেতু টেবিলটা সাদা। আর কভার না দিলে না, ছোটো মানুষ তো, তোমার লিখতে গেলে হয়তো পেন্সিলের দাগ লেগে যায়, 2-3 জায়গায় দাগ পড়েওছে। তো আমি অনেক চেষ্টা করলাম, তো দাগটা না ওঠেনি। সুন্দর করে তোমার একটু হাত দিয়ে চেপে এবার সমান করে কেটে নিও। সকালবেলা তো আজকে ম্যাগি করেছিলাম, তো
খেয়েছে মেয়ে এখন কম্পিউটার ক্লাসে বেরিয়ে যাবে, তা তারপরে রান্নাটা করব। সকালবেলা মাছ নিয়েছিল একটু তোমার কাতলা মাছ, তো সেটাই আজকে রান্না করব। তো আজকে ভাবছি স্নান ট্রান করেই তারপরে রান্না বসাবো। একবারে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর তোমার আজকে মাছের ঝোল আর একটু উচ্ছে ভাজা করবো। আর উচ্ছে ভাজাটা দেখবে একটু গরম গরমই ভালো লাগে, তার জন্য আজকে তোমার রান্নাটা একদম সবার লাস্টেই বসাবো। চলো টেবিলে পেতে দিই সুন্দর করে। জানো তো অন্য সময় কোনো আওয়াজ হবে না, যখনই আমি ভয়েস দিতে বসবো ঠিক তখনই তোমার কেউ হয়তো ডাকবে, আর পাশে কাজ হচ্ছে তো সেটারই আওয়াজ হচ্ছে বন্ধুরা। তো প্লিজ ভয়েস যদি কোনো অসুবিধা হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। এখন থেকে চেষ্টা করবো রাত্রে কী বলতো সারাদিন খাটাখাটনি করে ওই রাত্রেবেলা সেই সকালবেলা দুপুর, আমার আবার কী বলতো দুপুরে না ঘুমানোর অভ্যাস নেই, যদি দুপুরবেলা কোনো একদিন ঘুমিয়ে পড়ি রাত্রে আর ঘুম আসে না। তো তোমার এরপর থেকে আমি চেষ্টা করবো রাত্রে তোমার ভয়েস ওভার দেওয়ার। তো এডিটিংটা আমি রাতেই করে রাখি, তো ভয়েসটা সকালবেলা উঠেই দিই। তো কী বলতো এরপর থেকে ভাবছি কি যতই আমার কষ্ট হোক রাত্রেই দিয়ে রাখবো। তো দেখো এই যে সুন্দর, বোঝাও যাচ্ছে না যে ছিঁড়ে গেছিলো, আর এই কার্পেটটাও ধুয়ে দিয়েছিলাম, তো কার্পেটটা পেতে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা যে আমার কিরকম লাগছিলো, কখন আমি গোছাবো ঘরটা, তো এই দেখো এখন কত সুন্দর লাগছে। তো এই স্নান সেরে সমস্ত পুজো টুজো দিয়ে কাজ সেরে চলে আসলাম রান্না করতে, যে গরম গরম খাবে। তো কয়েক পিস মাছ রেখে দিয়েছে, কেন একটু তোমার এই যে পুকুরের যে জ্যান্ত যে মাছগুলো সেগুলো নিয়েছে, তো কয়েক পিস রেখে দিয়েছি কালকের জন্য। তো যা মাছ নিয়েছি আজকে দুবেলা হয়ে যাবে, আজকে রাত্রে রুটি করবো না, এই মাছ আছে মাছের ঝোল ই করবে, তো একদম পাতলা করে আজকে ধনে পাতা দিয়ে মাছ করব। তো আজকে টমেটো নেই, তার জন্য তোমার কাঁচা লঙ্কা না, টমেটো থাকলে আমি কাঁচা লঙ্কা দিয়েই করি, আজকে একটু শুকনো লঙ্কা দিয়েই করব। কী বলো তো টমেটো দিলে ঝোলটা বেশ সুন্দর একটু লাল লাল হয়, আর দেখবে দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। তার এমনি প্লেন যদি কাঁচা লঙ্কা দিই না তো একটু কালো আসে, ঝোলটা একটু কালচিটে ভাব আসে। তো তোমার আদা আর জিরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর আজকে করলা ভাজাটা তোমার করব একদম আলুর চিপসের মতন। তো বন্ধুরা তোমরা প্লিজ কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও একটু বন্ধুরা চ্যানেলটা, এইভাবেই ভালোবাসা দিও, পাশে থেকো আমার। তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমার তরফ থেকেও, তোমাদের অনেক 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 ভালোবাসা। আর এই যে দেখো যে মশলাটা করেছিলাম তো সেটাই দিয়ে দিলাম, এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর রান্নাতে দেখবে যত মশলাটা ভালো কষবে তত সেই রান্না খেতেও বেশি ভালো লাগবে। এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম তোমার নুন আর হলুদ। তো আমি কখনোই আজ পর্যন্ত এত বছর ধরে আমি রান্না করছি কখনো রান্না আমি অনেককে দেখি যে অনেককে না প্রত্যেকেই রান্না চেক করে হাতে নিয়ে নুন মিষ্টি ঠিক আছে কিনা, আমার মাকেও দেখি আমার বৌদিকেও দেখি, কিন্তু আমি আজ পর্যন্ত করি না, কেন কী জানি আমার না সেটা হয় না। তো যাই রান্না করি না কেন আমি আমার আন্দাজ মতনই, হয়তো কখনো একদম বেশিরভাগই পারফেক্ট হয় জানি না কীভাবে, হয়তো মানে তোমার করতে করতে ই হয়ে গেছে আইডিয়া হয়ে গেছে। তো দু একদিন হয়তো, সব দিন তো আর সমান না, দু একদিন হয়তো বেশি বা কোনো দিন হয়তো কম হয়ে গেল, তো ম্যাক্সিমাম টাইমই একদম পারফেক্ট হয়। তো দেখো মশলাটা ভালো করে কষাচ্ছে, আর তেলটা যখন পুরোপুরি ছেড়ে দেবে তখন বুঝবো যে মশলাটা পুরোপুরি কষে এসছে। আর দেখো কালারটাও কত সুন্দর এসছে।
যেহেতু জ্যান্ত মাছ তো তা পাতলাই ঝোল করব। আমাদের ঘরে এই মাছের বড্ড বাজ, এ এই মাছ খায় না ওই মাছ খায় না। আর আমি তো তোমার মাছ সেরকম একটা আমার পছন্দই না আগে করে, ছোটোবেলার থেকে মাছ জিনিসটা আমি অতটা খেতে হয় তাই কখন একটু তোমার এই রুই কাতলা বলো আর একটু চিংড়িটা আর ভোলা মাছটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আর হচ্ছে কি ইলিশ মাছ। আর বাদ বাকি অন্য মাছ তো আমি খাই, যে কোনো জিওল মাছে আমি খাই না, খেতে পারি না। আমার মেয়ে আবার জিওল মাছটা খুব পছন্দ করে, তো যেহেতু আমি খাই না দেখে খুব কমই আনে ওই জিওল মাছটা, তো বেশিরভাগ শাশুড়ির কাছে এনে দেয়, শাশুড়ি রান্না করে দেয়। কী বলতো, চেষ্টা করি খাওয়ার কিন্তু যখনই সামনে নিয়ে না পারি না খেতে, কেন কী জানি জানি না, হয়তো ওই যে ছোটোবেলার থেকে অভ্যাসটা নেই। তো দেখো এই যে দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে রাখবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য, আর মাছের ঝোলটা হয়ে গেলে একটু ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো, তাহলেই মাছের ঝোল রেডি। আর তোমার উচ্ছেটা নুন হলুদ মাখিয়ে ই করে রেখেছি, ঢেকে রেখেছি, তো জলটা ঝরিয়ে ভেজে নেবো। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এ পর্যন্ত টাটা, কাল আবার দেখা হবে। লাভ ইউ টু অল মাই ফ্রেন্ডস।